بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقة للفقراء والمساكين والعاملين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله আনন্দ পাড়ার জামে মসজিদে দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদেরকে আসবার এবং বসবার জন্য যে মহান মুনিব আমাদেরকে সুযোগ দান করলেন সে মহান মুনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হয় কে অতপর অনন্ত দরুদ সালাম মানবতার মুক্তির দূত দিশাহারা মানুষদেরকে সঠিক পথের দিক ও নির্দেশনা দেওয়ার জন্য এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটি বিষয়কে সামনে নিয়ে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে যাকাত। বিষয়টি কি সবাই বলুন, বিষয়টি কি যাকাত। যাকাত এমন একটি ইবাদত, নামাজ যদি আমি আপনি না আদায় করি তাহলে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন, রোজা রাখেন নাই আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন, সামর্থ্য আছে ওয়াজ করেন নাই ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন। কিন্তু যাকাত এমন একটি ইবাদত যে ইবাদত যদি কেউ না করে এটার কোনো ক্ষমা হবে না, এমন কি তার শাস্তি। আপনি সালাত আদায় করেন নাই এজন্য আপনাকে যদি আল্লাহ পাক শাস্তি দেয় সে শাস্তি হবে জাহান্নামে দেওয়ার পরে। রোজা রাখেন নাই আল্লাহ পাক যদি আপনাকে শাস্তি দিতে চান তাহলে আপনার শাস্তি হবে জাহান্নামে যাওয়ার পরে। সামর্থ্যবান ব্যক্তি হজ করে নাই এজন্য তাকে আল্লাহ পাক যদি শাস্তি দিতে চান তাহলে তার শাস্তি হবে জাহান্নামে যাওয়ার পরে। কিন্তু যাকাত এমন একটি বিষয় যে বিষয় কেউ যদি আদায় না করে তাহলে তার শাস্তি হবে কিয়ামতের মাঠ থেকেই শুরু হবে। এজন্য সামর্থ্যবান ব্যক্তিদের উপর যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা, যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা, যাকাত শব্দের অর্থ হচ্ছে মাল হেফাজত করা, যাকাত শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা করা। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে শরীয়তের পরিভাষায়
নিসাব পরিমাণ মালের কেউ যদি মালিক হয়, এই মাল যদি তার মধ্যে এক বছর গচ্ছিত থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এখন নিসাব, নিসাব হচ্ছে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রুপ্য, এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ রুপ্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। তার উপর কি যাকাত ফরজ? এটা গেল স্বর্ণ রুপ্য। আপনার কাছে আমার কাছে স্বর্ণ রুপ্য এই পরিমাণ নাই, কিন্তু 52.5 তলা স্বর্ণের যে দাম টাকা, 7.5 তলা স্বর্ণের যে টাকা, 52.5 তলা রুপ্যর যে পরিমাণ টাকা, ওই পরিমাণ টাকা আমার কাছে আছে, এই টাকা যদি এক বছর আপনার নিকট থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আমার প্রিয় ভাইরা, 5টি বিষয়ের উপরে জাকাত ফরজ হয়। কয়টি বিষয় সবাই বলুন? কয়টি বিষয়? 5টি। 1 নম্বর বিষয় হলো স্বর্ণ রুপ্য, যেটার কথা বললাম, এটার উপরে জাকাত ফরজ। 2 নম্বর হচ্ছে বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু। 3 নম্বর হচ্ছে নগদ টাকা। 4 নম্বর হচ্ছে ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য, পণ্য। আপনার দোকানে, আপনার ওই মার্কেটে আপনার দোকান আছে, শার্ট প্যান্ট গার্মেন্টস এর দোকান, অথবা আপনার ওই যে আরএফএল মক্কট বিক্রি করেন, এরকম যে পণ্যই থাক, প্রত্যেকটা পণ্যের উপরে কি যাকাত ফরজ? সে পণ্যগুলি যদি নিসাব পরিমাণ সম্পদে পরিণত হয়। আর 5 নম্বর হচ্ছে কৃষি উৎপাদন বা ফল ফসল। তাহলে আমাদের ফসল সম্পদ যা আছে, এটার উপরেও জাকাত ফরজ। গরু বাছুরের উপরেও জাকাত ফরজ, স্বর্ণ রুপ্যর উপরেও জাকাত ফরজ, নগদ টাকার উপরে জাকাত ফরজ, ব্যবসায়িক পণ্যের উপরেও কি জাকাত ফরজ। আমার প্রিয় ভাইরা, জাকাত এমন একটি ইবাদত, আমি আপনি যদি জাকাত আদায় না করি, তাহলে এই জাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিলম্ব করবেন না, জাহান্নাম পর্যন্ত আমাদেরকে নেওয়ার কোনো সুযোগ দেবেন না। জাকাত আদায় না করার পরিণয়, জাকাত আদায় না করার যে পরিণতি শাস্তি, এটা আল্লাহ পাক কিয়ামতের মাঠ থেকে শুরু করবেন। তবে আমাদের সমাজে এমন হয়, আমরা জাকাত দেই গরিবদেরকে অনুগ্রহ করে, কি করে? জাকাত কোন অনুগ্রহ করার জিনিস নয়, আল্লাহ পাক তোমাকে টাকা দিছে, সম্পদ দিছে, এই সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে, হক আছে, তুমি তার হক দিয়ে দাও। কিন্তু আমরা অনুগ্রহ দেখাই, এই আছে না নাই, দয়া করে, অনুগ্রহ করে। জাকাতের টাকা নেওয়ার জন্য কোন ফকির যাতে আপনার বাড়িতে না আসে, আপনার দায়িত্ব জাকাতের টাকা ফকিরের ঘরে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। ওই লোক আপনার কাছ থেকে জাকাত নিয়ে আপনাকে উদ্ধার করতেছে, আপনাকে বাঁচাইতেছে। ওই লোক যদি জাকাত না দেয়, না নেয়, তাহলে আপনি কার কাছে জাকাত দেবেন? আর আপনি যদি জাকাত দিতে না পারেন, তাহলে আপনার জন্য শাস্তি অবধারিত, শাস্তি অবধারিত। তাহলে জাকাত এটা কোনো অনুগ্রহের বিষয় নয়, তোমার সম্পদের প্রতি গরিবের অধিকার আছে, তুমি তার অধিকার ফিরিয়ে